সরকার বিরোধী নেতার সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে রাশিয়ার বক্তব্য অপব্যাখ্যা বলছে মার্কিন দূতাবাস রুশ মুখপাত্রের মন্তব্যের প্রতিবাদ বিএনপির গ্রহণযোগ্য প্রার্থীকেই দেয়া হবে মনোনয়ন জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বললেন ওবায়দুল কাদের জাতীয় পার্টিতে বিভেদ নেই দাবি চুন্নুর বড় দল ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলছেন বিশিষ্টজনরা আগের দুই কমিশনের চেয়ে বর্তমান ইসির কর্মকাণ্ড আরও বিশৃঙ্খল দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অক্টোবরের শেষ দিকে একজন শীর্ষস্থানীয় বিরোধী নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক নিয়ে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভুলভাবে তথ্য উপস্থাপন করছে অভিযোগ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিয়মিত সংবাদ সম্মেলনে এ দাবি করেছিলেন শনিবার তার বক্তব্যের অংশ প্রকাশ করে বাংলাদেশে রাশিয়ার দূতাবাস মারিয়া জাখারোভা বলেন মার্কিন রাষ্ট্রদূত ও বিরোধী দলের নেতা ওই বৈঠকে সরকার বিরোধী বড় প্রতিবাদ সমাবেশ করার বিষয়ে পরিকল্পনা করেছেন রাষ্ট্রদূত পিটার হাস ওই নেতাকে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও অন্যান্য কয়েকটি দেশের পক্ষ থেকেও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন রাশিয়া মনে করে আগামী জানুয়ারির নির্বাচন বাংলাদেশ কর্তৃপক্ষ আইন অনুযায়ী স্বাধীনভাবে এবং বিদেশিদের সহায়তা ছাড়া নির্বাচন অনুষ্ঠান করতে পারবে এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান ইচ্ছাকৃতভাবে জাখারোভা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও পিটার হাসের বিভিন্ন বৈঠকের বিষয়াদি ভুলভাবে উপস্থাপন করছেন বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বক্তব্যের বিরোধিতা করেছে বিএনপি দলটি বলছে রাশিয়ার মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক রাশিয়ার ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছে দলটি শনিবার বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বিবৃতিতে বলা হয় ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার টুইটার অ্যাকাউন্টে বিএনপির মহাসমাবেশ আয়োজন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের পরিকল্পনার অভিযোগ তুলেছেন যার মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন তিনি বিএনপি বলছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য একটি স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য দেশের জনগণের আকাঙ্ক্ষা ও অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভ্রান্ত তথ্য ও অপব্যাখ্যার সঙ্গে ভিন্ন মত পোষণ করছেন বিএনপি রাশিয়ার দৃষ্টিভঙ্গি বাংলাদেশের গণতন্ত্র বাস্তবায়নের লড়াইয়ে থাকা জনগণকে অবমূল্যায়ন করেছে পাশাপাশি দুর্নীতিগ্রস্ত আওয়ামী সরকারের শাসন ব্যবস্থাকে সমর্থন করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নতুন পুরাতন মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীদেরকেই দেওয়া হবে এবার মনোনয়ন জোট গঠনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে এমন দলকে জোটে নেওয়া হতে পারে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি সেখানে তো নতুন করে আমাদের ভাবতে হবে কারণ আমরা ইলেক্টেবল ক্যান্ডিডেট আমাদের দরকার তো ইলেক্টেবল ক্যান্ডিডেট যারা সেটাই হচ্ছে বিচারের মানদণ্ড যার যার যোগ্যতার মানদণ্ড এছাড়া কতজন বাদ দেবো কতজন আনবো এ ধরনের কোনো সংখ্যা তত্ত্ব আমরা চিন্তা করি আমাদের মাথায় হচ্ছে কাকে দিলে আমাদের দল নির্বাচনে জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে দ্বিতীয় দিনের মতো প্রার্থী বাছাইয়ে দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে মনোনয়ন বোর্ডের সদস্যরা এই সাক্ষাৎকার নিচ্ছেন বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সকাল থেকে শুরু হয় এই সাক্ষাৎকার প্রথমে নেওয়া হচ্ছে খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্যায়ক্রমে বরিশাল ও সিলেট বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার কথা আজ দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন এখন পর্যন্ত জাতীয় পার্টি থেকে ১৮০০ মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে চেয়ারম্যান চাইলে আজও বিক্রি মুক্ত থাকবে তবে সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা এখনও মনোনয়ন ফর্ম নেননি বলে জানান তিনি বলেন রওশন এরশাদ তিনটি আসনে মনোনয়ন ফর্ম নেওয়ার আগ্রহ জানিয়েছেন চাইলে বাসায় পৌঁছে দেওয়া হবে বলেও জানান মুজিবুল হক চুন্নু দলে কোনো বিভেদ নেই বলে দাবি তার
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে 300 আসনে মাঠে নেমেছে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি। আচরণবিধি লঙ্ঘন সহ যে কোনো অনিয়ম পর্যবেক্ষণ ও তদন্ত করবে এই কমিটি। শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মাহবুবা রহমান সরকার। তিনি বলেন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে তারা মাঠে কাজ শুরু করেছে। আগামী সোমবার থেকে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। মাঠ পর্যায়ের যে কোনো অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে সেটি তারা কমিশনকে জানাবে। 3 কর্মদিবসে তদন্ত কাজ শেষ করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুগ্ম সচিব আরও বলেন, আগামী নির্বাচনের জন্য 653 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও চেয়েছে নির্বাচন কমিশন। বড় দল ছাড়া নির্বাচন হলে তা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না এবং এটা সরকারি দলও জানে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, আগের 2 কমিশনের চেয়ে এবারের নির্বাচনে কমিশনের কর্মকাণ্ড আরও বিশৃঙ্খল। এই নির্বাচনে যাদের নাম এখন পর্যন্ত সামনে আসছে তাদের মধ্যে রাজনীতিবিদ কম। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে যারা অন্যদের নিশ্চিহ্ন করতে চাচ্ছে, ভোটাররা বঞ্চিত হলে তারাই নিশ্চিহ্ন হওয়ার ঝুঁকিতে থাকবে। নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা ব্রতের নির্বাহী পরিচালক শারমিন মোর্শেদ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে বাড়িতে হামলা ও গ্রেফতার অভিযান নজিরবিহীন। ওরা যদি আসে তো এই করা যাবে, ওরা যদি আসে ওই করা যাবে। ইলেকশন কমিশন বলছে আমাদের কারো ডাকার দরকার নেই। এখন তারা 3 রকমের কথা বলছেন, আসলে পরে পিছিয়ে দিব, আমাদের সাথে যোগাযোগ করলেন। তার মানে হচ্ছে যে সরকারি দলও জানে যে যতই আমরা আমার কলিগকে টেনে নিয়ে যাই না কেন, অ্যাকসেপ্টেবল ইলেকশন বলতে যেটা হয় সেটা একটা বড়, আমি বিএনপির কথা বলছি, এনি বিগ পার্টি যার ক্ষমতা আছে 300 আসনে প্রতিযোগিতা করার, না আসলে সেই ইলেকশনকে ইনক্লুসিভ আমি বলতে পারি ওয়ার্ল্ড বলবে না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।